like last মানে একটা বিষয় কি যে একটা বিষয় কি যে আমরা এতদিন ধরে যেভাবে পুলিশ প্রশাসনকে দেখেছি সেই জিনিসটা আসলে আমি বলবো অনেকটা ফিল্মি, মানে পুলিশ প্রশাসনে যারা কাজ করেন তারাও কিন্তু আমাদের মতো রক্ত মাংসের মানুষ। তো ঢাকা অ্যাটাকে আমরা যেটা দেখিয়েছি আজকে আপনারা দেখবেন বা কালকে থেকে ইনশাল্লাহ পুরো বাংলাদেশ পুরো পৃথিবী দেখবে যে একজন পুলিশের যে কর্মকর্তা উনিও একজন রক্ত মাংসের মানুষ, ওনারও অসংখ্য অনেক কিছু আছে যেটা বলবার ওনারা বলতে চায় অনেক কিছু, ওনাদের ব্যক্তি জীবন, ওনাদের পারিবারিক জীবন, ওনাদের কর্মজীবন। সো ঢাকা অ্যাটাকের পুলিশ প্রশাসনের থেকে বড় কথা মানুষ, একজন মানুষের গল্প বলা হয়েছে এবং সব কিছুর ঊর্ধ্বে যদি মানুষ হয়, মানুষেতেই ভালো থাকে, মানুষেতেই মন্দ থাকে, সেই বিষয়গুলোই এসছে। আর 122টা হলে আমরা জানতে পারছি, জি এটা কেমন লাগছে, মানে কোন উৎসব ছাড়া এতগুলো হলে? জি আমিও জানলাম এটা, এই ভালো লাগাটা সত্যিকার অর্থে কোনো ভাষা নেই, যে আপনারা সবাই জানেন যে ইন্ডাস্ট্রির আমরা এখন যেই জায়গায় আছি সেই জায়গা থেকে কোনো ঈদ ছাড়া কোনো ফেস্টিভ ছাড়া 122টার মতো হল অলরেডি আমরা কভার করেছি, ইনশাল্লাহ আশা করছি আরও হল আমরা কভার করব। তো এটা নিঃসন্দেহে অনেক অনেক ভালো লাগার একটা বিষয় যে আমরা এটা কভার করতে পারলাম। একটু বলছি, আমরা যদি এখন শুরু না করি না খুব ঝামেলায় পড়ে যাব, আমরা শুরুটা করে ফেলি, আমরা শেষ করে আমরা শেষে আবার করব। দর্শকদেরকে এটাই বলবো যে আমরা সব সময় যারা আপনারা বলেন টিভি সেটের সামনে যারা দেখছেন যে ভালো ছবি হয় না ভালো ছবি হয় না, আমরা এবার একটা ভালো ছবি করেছি। এবার যদি আপনারা দেখতে না যান বা আমাদেরকে সাপোর্ট না করেন, ঘরে বসে বলেন যে ছবি হয় না ভালো এর জন্য যাই না, এরপর আমরা আর হয়তো বা অনুপ্রেরণা পাবো না ভালো কাজে। সো আমি এটাই আশা করবো আপনারা হলে যাবেন, হলে গিয়ে দেখবেন, তারপর যাচাই বাছাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। দাঁড়ান মহাসেন যাচ্ছে, যেহেতু আমাদের এটি একটি প্রিমিয়ার, আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা সামনে ক্যামেরা দেখেন তারা একটু সরে দাঁড়াবেন, যাতে যারা প্রবেশ করতেছে তারা খুব দ্রুত তাদের জায়গায় অবস্থান গ্রহণ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাদের আজকে
মন্ত্রী অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকা অ্যাটাক সিনেমার অভিনেতা আরিফিন শুভ, পরিচালক দীপঙ্কর দীপন, লেডিজের পক্ষ থেকে জেসমিন। আমি হাসান ইমাম স্যারকে অনুরোধ করছি, বা চিন্তা বা ব্যাপারটা নেই, কারণটা হচ্ছে আমাদের যা কিছু করার সম্ভব ছিল ঢাকাটাকে আমরা তার পুরোটাই করেছি। এখন আমরা দেখব যে আমাদের ফলটা কেমন আসে। এই পুরোটা করার পিছনে অনেক অনেক মানুষ এর সাথে যুক্ত ছিল। আমি স্বল্প সময়ে একজনকে বাদ দিয়ে আরেকজনের নাম উল্লেখ করতে হবে বিধায় আমি সবাইকে টানাভাবে বলে যাচ্ছি, আমি কখনো সময় সুযোগ পেলে সবার নাম বলবো। সবাইকে ধন্যবাদ। এবং সিনেমার ক্ষেত্রে যা হয়, একটি সিনেমার প্রথম দুদিন বা তিন দিন পর্যন্ত কিন্তু দর্শককে আমরা হলে আনতে পারি, তারপরে সিনেমাটাই পারে দর্শককে হলে আনতে, দর্শকই পারে আরেক দর্শককে হলে আনতে। আমার অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে, যদি আপনাদের সিনেমাটা কোথাও কখনো একটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারাই আপনাদের পরিবার সমেত এই ছবিটা দেখবেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিকবৃন্দ এবং স্কয়ার থেকে আগত আমাদের সহকর্মীরা সবাইকে শুভেচ্ছা। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সিএসআর ব্যাপারটিকে একটু ভিন্ন ভাবে দেখে এবং সেই ধারাবাহিকতায় আমরা মা ও শিশুদের জন্য যেমন কাজ করি, মেয়েদের জন্য কাজ করি, আমরা কিন্তু বাংলাদেশের স্পোর্টস কালচারের জন্যও কাজ করি। আমরা এর আগেও মনপুরা এবং চোরাবালি নামে দুটি ব্যবসা সফল ছবির সাথে সংযুক্ত ছিলাম। আমরা বিশ্বাস করি ঢাকা অ্যাটাক মুভি এই ব্যবসা সফল মুভি দুটো এবং বাংলাদেশের সকল মুভির সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ধন্যবাদ। আমাদের একাধিক হিরো রয়েছে, তার মধ্যে খুবই জনপ্রিয় হিরো আরিফিন শুভ, প্লিজ খুব সংক্ষিপ্ত। জি সালামুকুম মাননীয় মন্ত্রী মহোদয়। আমি দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে হয়তোবা নির্ধারিত সময়ের থেকে একটু টাইম বেশি হয়ে গেছে। বাঙালিদের কিছুটা বাঙালিত্ব বোধহয় থাকে, আমরা সবসময় লেট সামহাও। বাট আমি টিমের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইছি, মাননীয় মন্ত্রী মহোদয় এবং যারা ঊর্ধ্বতন আছেন, যে আমরা একটু লেট হয়ে গেছে আমাদের। বাট আপনারা সবাই এসছেন, স্পেশালি সাংবাদিক ভাইরা যারা এসছেন এবং গেস্ট যারা এসছেন, সবাই কাছে অনেক কৃতজ্ঞ আমরা। এটা ছোট্ট করে বলা যায় না। তারপরে একটা কথা বলি, 1971 সালে আমরা যেরকম যুদ্ধ করে স্বাধীন করেছিলাম দেশ, ঢাকা অ্যাটাক এরকম একটা যুদ্ধের নাম। আমরা এতদিন ধরে যুদ্ধ করেছি, গত 2 বছর ধরে, আজকে বোধহয় আমরা স্বাধীন হচ্ছি। সো সবাই দোয়া করবেন যাতে করে এই ছবিটা সবার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোরি, ভারপ্রাপ্ত আইজিপি বাংলাদেশ পুলিশ। স্যার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, অন্যান্য সকল কলাকুশলী এবং এই সিনেমার সাথে জড়িত সকলে, সামনে উপবিষ্ট সাংবাদিক যারা এখানে আছেন এবং উপস্থিত যারা ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলা, সবাইকে সালাম আলাইকুম এবং শুভেচ্ছা। আসলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এটা সর্বপ্রথম এই ধরনের একটি প্রচেষ্টা যেটা ঢাকা মেট্রোপলিটন পুলিশ নেওয়ার চেষ্টা করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশে যে আমাদের বিশেষায়িত সোয়াট টিম আছে, সেই সোয়াট টিমের কিছু সদস্যরা যে দুর্দর্শ কিছু অভিযান করেছেন, তার একটা বাস্তব রূপ এই পুলিশ থ্রিলার এই ধরনের একটি চলচ্চিত্র বাংলাদেশ ইতিহাসে সম্ভবত এটি প্রথম। আমরা আশা করব আপনারা যারা এখানে এসছেন তারা নিশ্চয়ই এই ছবিটি দেখে এর ভালো এবং মন্দ বিচার করবেন এবং আমরা আশা করব যে এর পরিপ্রেক্ষিতে সুস্থ বিনোদন ধারা আবার ফিরে আসবে এবং আমরা যে কথাটা আমাদের একজন মঞ্চে বলেছেন যে এটা একটা ব্যবসা সফল ছবি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনে হয় যে চলচ্চিত্রের অনুষ্ঠানে এতটা ফর্মাল না হলেও চলবে, একটু তালি আমরা আশা করব আপনাদের কাছ থেকে। এবার মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্যারকে দুটি কথা বল। আজকে ঢাকা অ্যাটাক নামটাই কিন্তু সাংঘাতিক, সেই ঢাকা অ্যাটাকের প্রিমিয়ার শুরু হতে যাচ্ছে। আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই ঢাকা অ্যাটাকটি সম্পূর্ণ করেছেন, তাদের সঙ্গে তারা তো আসেনি,
এবং যারা এটা চিন্তা করেছিলেন ঢাকা অ্যাটাকে আমাদের এই সোয়াট টিম, তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই সমস্ত চ্যালেঞ্জ এগুলি সিনেমাতে চলে আসছে। এই তারাই হয়তো চিন্তা করেছিল যে আমরা যেগুলি ফেস করি, আমরা প্রতিনিয়ত যা দেখি সেটাই আমরা দর্শককে দেখাতে চাই সিনেমার মাধ্যমে। আমি মনে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে মানে তারা যেটা ফেস করে তারা ফুটিয়ে তুলবার যে প্রচেষ্টা, এটা সফল হবে। আজকে এখানে আছেন আমাদের মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনুর, আছেন আমাদের পুলিশের ভারপ্রাপ্ত আইজি ডক্টর জাভেদ পাটোয়ারি, এবং পুলিশের আমাদের আসাদ সাহেব যিনি ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আমার একজন প্রিয় অভিনেতা, ছোটবেলার থেকে আমি দেখছি যাকে, যিনি সবসময় বাংলাদেশের আকাশে একদম ধ্রুবতারার মতন জল জল করছে, তিনি আমাদের হাসান ইয়ং ভাই এখানে উপস্থিত আছেন, তিনিও নাকি অভিনয় করছেন। আমরা মনে করি এই এটা সফল হবে, সার্থক হবে, এবং জনগণ এটা দেখে আনন্দ পাবে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। তুলনামূলক বক্তব্য প্রদান করার জন্য আমাদের এই সিনেমাটি আজ থেকে দুই বছর আগে যখন লঞ্চ হয়েছে সোনারগাঁ হোটেলে, তখন মাননীয় মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয়। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। আমার সহকর্মী সহযোগিতা মাননীয় পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেব, ডিএমপি কমিশনার সুরজ্জামান সাহেব সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আর আছে পরিচালক এবং অভিনেতা শুভ, আর আমাদের সাংস্কৃতিক জগতের অভিভাবক শ্রদ্ধা ভাজন হাসান ইমান ভাই, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। মনে রাখবেন পুলিশ কর্তৃপক্ষ এই ছবিটি নির্মাণ করেছে এবং আজকে তার প্রদর্শন শুরু হল। আমি তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কম বেশি ছোটোখাটো জানি আর কি, ঢাকা আক্রমণ করছি, তো সেই ঢাকা আক্রমণ ঢাকাকে রক্ষা করার জন্য পুলিশরা বিরোধীদের সঙ্গে লড়াই করছে এবং শেষ মুহূর্তে শেষ পর্যন্ত ঢাকাকে রক্ষা করেছে। আপনারা জানেন অতীতে বাংলাদেশ জবরদখল করার চেষ্টা ইংরেজরা করেছিল, পাকিস্তানিরা করেছিল, তখন জনগণ প্রতিরোধ করে, মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করে ওদের হারিয়ে দিয়েছিল। তারপরে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে সামরিক শাসকরা ঢাকা সহ বাংলাদেশ জবরদখল করে নেয়, আবার জনগণ লড়াই করে ওদের হটিয়ে দেয়। এখন স্বাধীন বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে সঠিক ইতিহাস চর্চার পথে আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে এই মুহূর্তে ঢাকা দখল করার কোনো অবস্থা কারো নেই, কিন্তু নেই, কিন্তু মাঝে মাঝে শেখ হাসিনার অসাম্প্রদায়িক ছাতার তলে এদিক ওদিক জঙ্গিরা, মাদক ব্যবসায়ীরা, ডাকাতরা, গুন্ডারা, সন্ত্রাসীরা হামলা করে থাকে। সেই অর্থে ঢাকার উপরে ঝটিকা হামলা হতে পারে। তো কথাটা হচ্ছে, আমি কেন এত কথা বললাম, পুলিশকে আপনারা দেখেন, যে যাই বলুন না কেন, 16 কোটি মানুষের দেশে চাঁদাবাজ থেকে, সন্ত্রাসী থেকে, গুন্ডা থেকে, মাদক ব্যবসায়ী থেকে এবং জঙ্গি থেকে এবং নব্য রাজাকারের হামলা থেকে পুলিশই বিশ্বস্ত বন্ধু বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য। সুতরাং পুলিশ এখানে নায়ক, আর খল চরিত্রে আছে জঙ্গিরা, মাদক ব্যবসায়ীরা। সুতরাং পুলিশকে, এই জন্যে আমি সবসময় বলে থাকি, পুলিশকে ধন্যবাদ জানানো উচিত। এই রাত নাই দিন নাই রাস্তা দাঁড়িয়ে যে যানজট কন্ট্রোল করে, আমি থাকলে তো মাথা গরম করে 3 বার গুলি করে দিতাম, কত ঠান্ডা মাথা। এই জন্য আমি বলেছি পুলিশের বেতনটা বাড়িয়ে দেন, আরো সুন্দর করবেন, তাই না? পুলিশ অনেক সেবা করে, পুলিশই স্বাধীন বাংলাদেশের জনগণের বিশ্বস্ত বন্ধু, এবং সেখানে তারা যান হাতে করে এই জঙ্গিদের হামলা মোকাবেলা করছে। এই জন্যে তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তাদের যেন তারা সুস্থ থাকে, নিরাপদ থাকে। সেদিক থেকে ঢাকা অ্যাটাক পুলিশের মনোবলকে, জনগণের বন্ধুত্বকে চাঙ্গা করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস। আপনারা আসবেন, ঢাকা অ্যাটাক দেখবেন, পুলিশকে সমর্থন দিবেন। ধন্যবাদ, জয় বাংলা। অনুমতি নিয়ে আমি বলবো, আমাদের এখানে একজন বয়োজ্যেষ্ঠ
অভিনেতা রয়েছেন যিনি আমাদের এই চলচ্চিত্রতে অভিনয় করেছেন, জনাব বলার জন্য আর কি। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আজকে পুলিশ থেকে যে ছবিটি করা হয়েছে, আমরা আশা করব ভবিষ্যতেও এই ধরনের ছবি আরও অন্য অন্য যারা সংগঠন আছেন, সরকারি ডিপার্টমেন্ট আছেন, তাদের যে অভিজ্ঞতা আছে তারা ছবি তৈরি করবে। আমাদের ছবিতে এখন সংকট চলছে, এই সংকট উত্তরণের জন্য এগুলি সহায়ক হবে বলে আমি মনে করি। আর দর্শকদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে হলে আসবেন, প্রথম দেখবেন, তারপরে সমালোচনা করবেন। ধন্যবাদ, না দেখে সমালোচনা করবেন না। ধন্যবাদ স্যার। আজকে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব হাসান হক ইনু, আমাদের পরিবারের প্রধান, আমাদের অভিভাবক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারপ্রাপ্ত আইজিপি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, শুভ সন্ধ্যা। আজকে অত্যন্ত আমাদের জন্য একটা ভালো দিন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় উদ্যোগে আজকে ঢাকা অ্যাটাক ছবি যে নির্মিত হয়েছে সেটির প্রিয়ামের সাথে আজকে আমরা আসতে পেরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই সেই সকল তরুণ সহকর্মীদের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগে এটি বাস্তবায়িত হয়েছে। আমাদের ডিবি, সিটিসির কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে আমাদের এডিসি সানোয়ারের যে কঠোর পরিশ্রম, আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে চাই আজকে ছবির পরিচালক, ছবির যিনি চিত্রনাট্য লিখেছেন, অভিনেতা অভিনেত্রী, কলা কুশলী বৃন্দ এবং স্কয়ার টয়লেটারিস যারা আমাদেরকে স্পন্সরশিপ দিয়েছেন আজকে আমাদের সাথে, যাদের অক্লান্ত পরিশ্রমে এটি বাস্তবে রূপ নিয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে এই ঢাকা অ্যাটাক ছবি একটি ব্যতিক্রমধর্মী ছবি, যেটি আমাদের চলচ্চিত্র জগতে নতুন একটি স্বাদের আবাস নিয়ে আসবে এবং এটি দর্শক জনপ্রিয়তা পাবে। এবং আমি মনে করি যে দর্শকরা হলমুখে আবার হতে পারবে এবং ঢাকা অ্যাটাকের মতো আরও ছবি করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমি দর্শক শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনি আসুন হলে এই ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। শুধু ঢাকা অ্যাটাক এবং কিভাবে দিবারাত্র পরিশ্রম করে আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি কিভাবে জনব্যাপকতা দিচ্ছি সেই বিষয়গুলো এই ছবির মাধ্যমে প্রকাশ পাবে। সবশেষে আজকে এই আয়োজনের জন্য এবং সকলকে আমন্ত্রণ করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়গণ, কঠিন ব্যস্ততার মাঝেও আজকে আমাদের সময় দিয়েছেন, আরেবিন শুভ সহ সকল অভিনেতা অভিনেত্রী যাদের পেশা নাই শুধু আন্তরিকতার কারণে আজকে এটা সফল হয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে প্রিমিয়ার শোটি উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। বিশেষ ভূমিকা যেটা না বললেই নয়, যেটা আজকের এই সিনেমার নায়ক যে সোয়াট এন্ড গম্বুজ পজিশন, এটা আছে।